আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমাদের যে টপিকসটা সেটা একটু ডিফারেন্ট। আজকে আমরা দেখব যে কীভাবে আমাদের বিজনেস কার্ড বা লোগো, এ ধরনের সাইকোলজিগুলো আমরা কীভাবে বুঝবো। তো ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা নতুন নতুন ডিজাইন শিখছেন কিন্তু বুঝতে পারতেছেন না যে আমি একটা কাজ করার সময় আমি কী বানাবো, কোন ধরনের কালার কম্বিনেশন রাখবো, আর টেক্সটের ইউটিলাইজেশন কীভাবে করবো। সো ভিডিওটা হচ্ছে স্পেশালি তাদের জন্য। তো এই যে যেই কথাগুলো আমি আজকে বলবো, যে 7-8টা পয়েন্ট আমি আজকে বলবো, সেগুলো সম্পূর্ণ আমার পার্সোনাল মতামত। আমি এতদিন রিসার্চ করে কাজ করে যে জিনিসগুলো মনে হয়েছে আমার কাছে যে একটা বেস্ট বিজনেস কার্ড ডিজাইন করার জন্য যে এলিমেন্টগুলো আপনার জানতে হবে সেগুলো আমি আলোচনা করব। যদি কোনো প্রফেশনালদের আমার সাথে দ্বিমত হন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আচ্ছা, শুরু করা যাক। তো এই ভিডিওটা আমি দুইটা পর্বে বানাবো। একটার মধ্যে আমি শুধুমাত্র বিজনেস কার্ড সাইকোলজিটা বুঝবো এবং সেকেন্ডটাতে আমি কিছু জিনিসপত্র ক্রিয়েট করে দেখাবো যে কীভাবে আপনার বিজনেস কার্ড ডিজাইন করবেন। তো প্রথমে আসি আমরা একটা বিজনেস কার্ড বানানোর জন্য আমাদের মূলত কী কী লাগবে। তো আমরা নর্মালি জানি যে আমাদের বিজনেস কার্ডের সাইজ কেমন হয়, একটা একটা নির্দিষ্ট সাইজ আমরা সবাই মানি। যদি আমরা বাংলাদেশে কোনো ধরনের বিজনেস কার্ড ক্রিয়েট করি, আমরা হাইট এবং ওয়েট মোটামুটি একটা সব কিছু একটা ব্যালেন্স ওয়েতে রাখি। 3.5 আমরা ওয়েটটা রাখি এবং হাইট রাখি আমরা 2 ইঞ্চি। এটা একটা স্ট্যান্ডার্ড সাইজ, এর থেকে কম বেশি হতে পারে। তো ডিজাইনটা করার সময় আপনাকে কী কী জিনিস খেয়াল রাখতে হবে সেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। তো 1 নম্বর হচ্ছে সিম্পল শেপস। আমি যখন বিজনেস কার্ড বানাই, আমি বিজনেস কার্ডটাকে খুব বেশি কমপ্লেক্স করব না। আমাকে বিজনেস কার্ডের শেপসগুলো হইতে হবে খুব সিম্পল। যেমন আমি কয়েকটা ডেমো দেখাচ্ছি, লাইক দিস। আমি যখন কোনো বিজনেস কার্ড ক্রিয়েট করব, আমার এই ধরনের কিছু শেপস বা পলিগন বা ট্রায়াঙ্গেল বা রাউন্ডেড রেক্টেঙ্গুলার খুব ইজি ইজি শেপস দিয়ে আমি অ্যাকচুয়ালি জিনিসগুলো ক্রিয়েট করবো। কারণ যদি আমি কোনো কমপ্লেক্স শেপ বানাই, সেই শেপের সাথে আমার টেক্সটগুলো ম্যাচ হচ্ছে কি না, আমার টেক্সটগুলো দেখা যাচ্ছে কি না, কালার কম্বিনেশন ম্যাচ হচ্ছে কি না, সেটা আমাকে বুঝতে হবে। তো যত সম্ভব সিম্পলে থাকা বেটার। আমি আরও যদি একটা সিম্পল দেখতে পাই, যেমন দেখেন খুবই সিম্পল, জাস্ট উপরে একটা কালো ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছে, জাস্ট সাদা, বাট দিস ইজ স্মার্ট। তাহলে 1 নম্বর আমার গেল হচ্ছে সিম্পল শেপস দিয়ে আমার বিজনেস কার্ডটা ক্রিয়েট করলে ভালো। 2 নম্বর হচ্ছে আমি বিজনেস কার্ডের ছবি যদি ইউজ না করি সেটা আমার জন্য বেটার। বিজনেস কার্ডের ছবি ইউজ করাটা এক ধরনের আমার কাছে আনপ্রফেশনালিজম লাগে। তো বিজনেস কার্ডের ছবি ইউজ না করাই বেটার। বিজনেস কার্ড অ্যান্ড যেহেতু ছবি হচ্ছে সবসময় RGB মোডে থাকে এবং আপনি যখন বিজনেস কার্ড প্রিন্ট করবেন সেটা CMYK-তে কনভার্ট হয়ে যাবে, তো ছবিটা আসলে পারফেক্ট কালারের না থাকার সম্ভাবনাটাই বেশি। ওকে, তো 3 নম্বর হচ্ছে আমাদের যে রুলসটা সেটা হচ্ছে বিজনেস কার্ডে আপনি সবসময় আপনার মূল ইনফরমেশন, মেইন ইনফরমেশনগুলো রাখবেন। আদার ইনফরমেশনগুলো যেগুলো আমার আসলে বিজনেস কার্ডে না থাকলেও চলবে সেগুলো আমরা এক্সক্লুড করতে পারলে সবচেয়ে বেটার। তাহলে ইনফরমেশন বলতে আমরা কী বুঝতেছি, লাইক যেমন আমরা যদি আমরা কিছু কার্ড দেখি, লাইক ইনফরমেশনে ভরা কিছু কার্ড, লাইক আমার দরকার নাই বাট সব কিছু দিয়ে ভরে রাখছেন, আমি এই ধরনের কিছু কার্ড দেখাই, লাইক দিস। কোনো শেপস নাই, কিছু নাই, কালার কম্বিনেশনস নাই, যেখানে ইচ্ছা সেখানে লোগো ক্রিয়েট করতেছি, যে কোনো কালার ইউজ করতেছি, লাইক এখানে এই ধরনের কোটেশন, যে কোনো ধরনের আমার কালার কম্বিনেশন সিম্বল অনেক বড় বড়, টেক্সটের সাইজিং ঠিক নাই। তো এই ধরনের বিজনেস কার্ড, যেমন আরেকটা দেখি আমরা, এই ধরনের বিজনেস কার্ড টু মাচ কমপ্লেক্স। আমি অ্যাকচুয়ালি বিজনেস কার্ডটা দেখার পরে কোন দিকে চোখ দিব ফার্স্টে। আমরা একটা বিজনেস কার্ড কখন দেখি, যখন আমার একজনকে দরকার হবে তখন আমি কী করি, বিজনেস কার্ডটা দেখে তাকে কল দিই বা এবং অথবা ফার্স্ট ইম্প্রেশনটা দেখি আমার বিজনেস কার্ডের। তো বিজনেস কার্ডে যদি এত বেশি কমপ্লেক্সিটি থাকে, আমার আসলে ফার্স্ট যে কি দেখলে যেটা ভালো লাগে সেই জিনিসটাই চলে যায়। তাহলে আমাদের এটা মাথায় রাখতে হবে যে আমাদের সবসময় ইনক্লুড করতে হবে শুধুমাত্র দরকারি জিনিস, যেমন ধরেন লোগো, লোগোর সাথে আমার কোম্পানির নাম, কোম্পানির ট্যাগ লাইন এবং এবং হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশনস যা যা আছে। এছাড়া আমাদের এক্সট্রা কোটেশনস, এক্সট্রা বা
সিস্টার কনসার্ন, মাদার কনসার্নের যে কোম্পানির, এই জিনিসগুলো আমাদের না থাকাটাই উচিত। ওকে, 4 নম্বর হচ্ছে ফুল কভারেজ থেক যাতে আমরা না করি, লাইক আমি একটা পুরো বিজনেস কার্ডে প্রত্যেকটা জায়গা যাতে ফিল আপ করে না ফেলি, যেমন এখানে যেটা ওরা করছে। ফুল কভারেজ যদি আমি করি জিনিসটা খুবই অড লাগবে, লাইক আমি যদি এই ধরনের কোনো একটা বিজনেস কার্ড ক্রিয়েট করি যেটাতে ফুল আমার কোনো হোয়াইট স্পেসই নাই, পুরোটাই আমি বিভিন্ন এলিমেন্ট দিয়ে সাজিয়ে ফেলছি, এটা আসলে পুরোটাই আনপ্রফেশনাল। আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের বিজনেস কার্ড করার ক্ষেত্রে, যে একটু আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সিম্পল বিজনেস কার্ড যেগুলো, আমার হোয়াইট হোয়াইট স্পেস সবচেয়ে বেশি, এর মধ্যে আমি আমার জিনিসটা স্মার্টভাবে সাজাবো। আমার আসলে অকারণে যে কোনো ডিজাইন করে জিনিসটাকে নষ্ট করে দেওয়ার দরকার নাই। তাহলে আমার এটা একটা রুলস যে আমি ফুল কভারেজটা অ্যাভয়েড করব, নির্দিষ্ট কিছু জায়গাতেই আমি ডিজাইনটা করব সিম্পল রাখার জন্য। আমাদের 5 নম্বর যে পয়েন্টটা, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলসগুলো যাতে আমার খুব ইজিলি বোঝা যায়। লাইক আমি যে এই বিজনেস কার্ডটা দেখতেছি, আমার কন্ট্যাক্ট ডিটেলসগুলো যাতে আমার ডিজাইনের সাথে ওভারল্যাপ না করে, আমার টেক্সটের কালার, টেক্সটের যে এলিমেন্ট, এগুলো যাতে বিজনেস কার্ডের যে ডিজাইন এলিমেন্টের সাথে ওভারল্যাপ না করে সেটা আমাকে দেখতে হবে। একদম পারফেক্টভাবে লেখাটা বোঝা যাচ্ছে কি না, প্রিন্ট করলে পারফেক্টলি আমার লেখাটা বোঝা যাবে কি না সেটা আমাকে শিওর করতে হবে। আদারওয়াইজ বিজনেস কার্ড বানানোর মধ্যে কোনো ধরনের আমার কী থাকবে না, মানেই থাকবে না, যদি আমাদের কন্ট্যাক্ট ডিটেলসটাই বোঝা না যায়। ওকে, তো 6 নম্বর হচ্ছে যে আমি কন্ট্যাক্ট ডিটেলসটা, তো আমি 1 নম্বর হচ্ছে আমি ডিজাইনটা ঠিক করবো, 6 নম্বর পয়েন্ট হচ্ছে আমার কন্ট্যাক্ট ডিটেলসগুলা অ্যাকুরেট কি না, লাইক আমি কোনো ভুল অ্যাড্রেস দিলাম কি না, ভুল নাম্বার দিলাম কি না, ভুল ইমেল অ্যাড্রেস দিলাম কি না, সেটা পারফেক্টভাবে চেক করাটা হচ্ছে আমার 6 নম্বর পয়েন্ট। ওকে, আমি এখনও ডিজাইন কনসেপ্টে আসিনি, আমি এরপরেই আসতেছি। 7 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের সিম্পলিসিটি। সিম্পলিসিটি বলতে আমি যেটা বুঝেছি যে ওভার যাতে কিছু না হয়, লাইক আমি এখানে এই জায়গায় একটা কিছু পুরোটাতে ভরাই দিলাম করে, তাহলে আমার কিন্তু ডিজাইনটা কী থাকবে না, সিম্পলিসিটি থাকবে না। তো সো এই কারণে এটা আমি ফার্স্টেও বলছি, অ্যাকচুয়ালি সিম্পলিসিটি ইজ বেস্ট। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে কালার, ফন্ট এবং আদার জিনিসগুলো। কালারের ক্ষেত্রে আমাকে মাথায় রাখতে হবে আমি 3 থেকে 4 কালারের বেশি ইউজ করতে পারবো না, এটা একটা 3 থেকে 4 কালারের বেশি ইউজ করাটা একটা প্রফেশনালিজমের বাইরে। তো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে আমি 3 থেকে 4 কালার ইউজ করবো। এখন কথা হচ্ছে আমি কী কী কালার ইউজ করবো। সো আমি আপনাদেরকে কিছুটা আইডিয়া দিতে পারি, লাইক এটা একটা বিজনেস কার্ড ডিজাইন সাইকোলজি, আমি কী কী ধরনের কালার ইউজ করতে পারি, কী কী ধরনের কম্বিনেশন ইউজ করতে পারি। তো ফার্স্টে আপনাকে বুঝতে হবে কালার চুজ করার ক্ষেত্রে, যে আপনি যে টপিক্স বিজনেস কার্ডটা বানাচ্ছেন সে টপিক্সটা কী, আপনি কার জন্য বানাচ্ছেন, লাইক কোনো ব্যাংকের জন্য, কোনো এনজিওর জন্য, কোনো কোনো শপের জন্য। তো আমাকে আগে বুঝতে হবে যে আমি কিসের জন্য বানাচ্ছি, তারপর ওটার সাথে আমার কালার ম্যাচ করতে হবে। তাহলে আমি যদি দেখি ফার্স্টে যে কালার আমার কী কী আমি ইউজ করলে কোনটা কোথার সাথে ম্যাচ করে, যেমন ইয়েলো সবসময় ম্যাচ করে হচ্ছে ইউথ অ্যান্ড পজিটিভিটির সাথে, অরেঞ্জ কমান্ড অ্যান্ড কন্ট্রোল, রেড অলওয়েজ হচ্ছে পাওয়ার অ্যান্ড আর্জেন্সি, পিঙ্ক সবসময় লেডি বা ফেমিনিটি বা রোমান্সের সাথে ম্যাচ করে, পার্পল সবসময় যাচ্ছে হচ্ছে পিস অথবা ট্র্যাঙ্কুলিটি, ব্লু যাচ্ছে সেফটি বা কনফিডেন্স, ব্লু এমন একটা কালার যেটা সবার সাথেই যায়, গ্রিনও এমন একটা কালার যেটা সবার সাথে যায়, কনভেস অ্যাবুন্ডেন্স অ্যান্ড সিরেনিটি, অ্যান্ড ব্ল্যাক ইজ অ্যাট্রিবিউটেড টু অপুলেন্স অ্যান্ড স্ট্রেংথ। তো এই 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 জিনিসটা দেখে আমাকে বুঝতে হবে যে আমি যে বিজনেস কার্ডটা ক্রিয়েট করতেছি, যার জন্য ক্রিয়েট করতেছি, তার কোম্পানিটা কী ধরনের, সেটার সাথে ম্যাচ করে আমাকে কালার চুজ করতে হবে, একটা মাদার কালার চুজ করতে হবে। তো আমার যদি আগে থেকে লোগো ক্রিয়েট করা থাকে সেটা একটা কালার আমার চুজ হয়েই গেল, সাথে আমাকে আরও 2 বা 3 কালার চুজ করতে হবে। তো এখানে কিছু কালার কম্বিনেশন আছে যে আমি কিসের সাথে কী চুজ করতে পারি। অলওয়েজ আমাদেরকে এই কম্বিনেশনের মধ্যে থাকাটা আমার সবসময় যে থাকা যাবে তা না, বাট থাকতে পারলে আমার জন্য বেটার, যে কম্বিনেশন আমার হইতে পারে এই ধরনের বা হইতে পারে একই কালারের মধ্যে বিভিন্ন ধরনের টোন, বিভিন্ন ধরনের টিন্টস ইউজ করে, ব্লুর মধ্যে 3টা টিন্টস ইউজ করলাম, বা 3টা ট্রায়াঙ্গেল কালার ইউজ করলাম যেটা একটা অপরিত বিপরীত, সেই জিনিসগুলো ইউজ করে আমি কাজটা করতে পারি। অ্যান্ড হোয়াইট স্পেস ইজ মাস্ট, আমাকে হোয়াইট স্পেসের মধ্যেই আরও 2-3 কালার দিয়ে জিনিসটা ক্রিয়েট করতে হবে। তো এটা গেলে হচ্ছে আমার কালার কম্বিনেশন বোঝার জিনিস। এটা হয়তো বা আপনারা পারফেক্টলি জানি না, একবার বলাতে হয়তো বুঝতে পারবেন না, এই জিনিসটা আমি আপনার সাথে ডিসক্রিপশনে শেয়ার করে দিব, আপনারা এটা পড়বেন, দেখবেন, আশা করি বুঝতে পারবেন।
অ্যান্ড ফন্টের ক্ষেত্রে ফন্ট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যখন আমি বিজনেস কার্ড ক্রিয়েট করব, ফন্টের সাথে আমার টপিক্সের একটা ম্যাচ থাকতে হবে। চার ধরনের ফন্টস আমরা নর্মালি দেখতে পাই, হচ্ছে স্ক্রিপ্ট টাইপ ফেস, একটা হচ্ছে স্ল্যাব সেরিফ, একটা হচ্ছে সেরিফ টাইপ ফেস, আর একটা হচ্ছে স্যান্স সেরিফ। তো এখানে চারটা ডেফিনেশন দেওয়া আছে কোনটা কোনটার সাথে ম্যাচ করে। তো আসলে এভাবে আসলে কাজ করা যায় না, অনেক সময় আপনাকে এইসবের রুলসের বাইরে এসেও কাজ করতে হয়, তবে রুলসের মধ্যে থাকতে পারলে বেটার। তো যেমন সেরিফ টাইপ ফেস সবসময় কর্পোরেটের সাথে কাজ করে, স্যান্স সেরিফ একটু ক্লিন বা এলিগেন্ট লুক আনার জন্য কাজ করে, স্ক্রিপ্ট ফেস হ্যান্ড রাইটেন টেক্সট অনেক জায়গায় কাজ করে ভালো, আর মডার্ন কিছুর জন্য আমরা সবসময় স্ল্যাব সিরিজ ফন্ট ইউজ করি। তো এখানে কিছু ফন্টের নামও দেওয়া আছে, ফিউচুরা, বডনি, ফ্রুটিগার, ট্র্যাজন, হেলভিটিকা, আর গ্যারামাউন্ট। এটা ছাড়াও আরও এরিয়াল বা মেরিট প্রো বা টাইমস নিউ রোমান, কমন ফন্টগুলো অ্যাকচুয়ালি ভালো আপনাকে আউটপুট দিবে। তো এই ফন্টগুলোর ক্ষেত্রে আমাকে সতর্ক থাকতে হবে যে আমি কয় ধরনের ফন্ট ইউজ করতেছে। একটা একটা বিজনেস কার্ডে আসলে দুইটা বেশি ফন্ট ইউজ করাটাও প্রফেশনালিজম উচিত হচ্ছে আমাদের। মেইন জিনিসগুলো একটা ফন্টে রাখা, কন্ট্যাক্ট ডিটেলসটা আরেকটা ফন্টে রাখা, হাইস্ট দুইটা ফন্ট ইউজ করলেই আমার জন্য বেটার। আসলে একটা জিনিসের মধ্যে চারটা পাঁচটা ছয়টা ফন্ট ইউজ করাটা দেখতে জিনিসটা অড লাগবে। হোয়াইট স্পেসের ব্যাপারে যেটা আমি বলছি, সবসময় আমাদের একটা খেয়াল রাখতে হবে যে হোয়াইট স্পেস থাকতে হবে আমার ইয়াতে কার্ডের মধ্যে। এরপরে আমাকে দেখতে হবে যে আমি যে জিনিসটা বানাচ্ছি এটার মধ্যে একটা ইউনিটি আছে কিনা, ছড়ানো ছিটানো যাতে না হয়, কোন জায়গায় আমি কোন ডিজাইনটা রাখতেছি সেটা কি কোনো মিনিং আছে কি না, মিনিংলেসভাবে যেখানে সেখানে ছড়াই দিলে জিনিসটা খুবই অড লাগবে। আর টেক্সটের মধ্যে আমার ক্যারেক্টারগুলোর সাইজ ঠিক মতো একই রকম আছে কিনা, অ্যালাইনমেন্ট ঠিক মতো আছে কিনা, সেটাও আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যে কোনো জায়গায় যে কোনো ফন্ট দিয়ে যে কোনো সাইজে লিখলে হবে না। তো আশা করি আপনার কিছুটা আইডিয়া হলেও পাইছেন। তো এটাই হচ্ছে আমাদের বিজনেস কার্ড ডিজাইন সাইকোলজি। আমাকে আগে বুঝতে হবে যে আমি কার জন্য বিজনেস কার্ড বানাচ্ছি, সেটার সাথে ম্যাচ করে আমার কালার কম্বিনেশন চিন্তা করতে হবে, সেটার সাথে ম্যাচ করে আমার ফন্ট চিন্তা করতে হবে, তারপরে সেটার সাথে ম্যাচ করে আমাকে কিছু ডিজাইন কনসেপ্ট দরকার হলে আমরা ইন্সপিরেশন নিব, গুগলে সার্চ করব বিজনেস কার্ড লিখে কিছু ইন্সপিরেশন নিব, গ্রেডিয়েন্ট গুগল বিজনেস কার্ডে গ্রেডিয়েন্ট ইউজ না করাটাই বেটার, কারণ গ্রেডিয়েন্টের যে পারফেক্ট কম্বিনেশনটা সেটা আমাদের আউটপুটে আসে না, প্রিন্টে ভালো আসে না। সো এই জিনিসগুলো খেয়াল রাখলে আপনি একটা ভালো বিজনেস কার্ড ক্রিয়েট করতে পারবেন। তো আমি দুই একটা কিছু বিজনেস কার্ড যদি আমরা দেখি যে কিছু ভালো এবং কিছু ভালো না কিছু বিজনেস কার্ড আমরা যদি দেখি তাহলে হয়তো আমরা জিনিসটা বুঝতে পারবো। তো ফার্স্টে আমরা আসি যে কিছু অদ্ভুত বিজনেস কার্ড নিয়ে। যেমন এই বিজনেস কার্ডটা খেয়াল করেন, লাইক টু মেসি, বিভিন্ন ধরনের কালার, লাইক এটা কী ধরনের কী মিন করতেছে সেটাই আসলে বোঝা যাচ্ছে না, টু মাচ ভাইব্রেন্ট, ঠিক আছে। তো এই ধরনের এত বেশি শেপস, এত বেশি কালার দেওয়াটা এক ধরনের আমাদের রুলসের মধ্যে যায় না। এটা যদি আমরা একটু দেখি, লাইক এটা বিজনেস কার্ড নাকি কোনো ওয়েবের কোনো লোগো সেটাই আসলে বোঝা যাচ্ছে না, টু মাচ গ্রেডিয়েন্টের কাজ। এটা প্রিন্ট করলে কখনোই এই ধরনের আউটপুট আপনি পাবেন না, শুধুমাত্র ওয়েবে দেখতেই আপনার জিনিসটা দেখতে ভালো লাগবে। সো এই ধরনের যাতে আমাদের এত বেশি কালার কম্বিনেশন না থাকে, বা যদি আমরা এটা দেখি, এই বিজনেস কার্ডটা অত খারাপ না, বাট কমপ্লেক্স, টু মাচ কমপ্লেক্স, খুব বেশি এলিমেন্টস। তো এই ধরনের জিনিস থেকে আমাদের বিরত থাকা উচিত। আর যদি আমি কিছু ভালো বিজনেস কার্ড দেখি, লাইক প্রথম দেখাতে আপনার যেটা আকর্ষণীয় মনে হতে পারে, লাইক দিস, খুব বেশি কালার কম্বিনেশন না, দুইটা থেকে তিনটা কালার কম্বিনেশন, বাট দেখেন কতটা স্মার্ট একটা বিজনেস কার্ড হইতে পারে, কতটা সিম্পল হইতে পারে বাট স্মার্ট। বা এবার যদি একটু ব্ল্যাক টাইপের মধ্যে দেখি, এখানে খেয়াল করেন বেশিরভাগ এখন ট্রেন্ড চলতেছে ডাবল বিজনেস কার্ডের, ডাবল পার্ট। তো ফার্স্ট পার্টে শুধুমাত্র লোগোটা থাকতেছে, লোগোর সাথে কালার ম্যাচ করে আমার বাকি দুটোর মধ্যে কালারটা ম্যাচ হচ্ছে। এখানে কিছুটা প্যাটার্ন ইউজ করা হয়েছে, সেম জিনিস, খুব নর্মাল নর্মাল শেপস দিয়ে আমার জিনিসপত্রগুলো ক্রিয়েট করা হয়েছে এবং এমন ফন্ট নেওয়া হয়েছে যেটা দেখতে আমার কি চোখে ভালো লাগে, আকর্ষণীয় লাগে। তো এই বিজনেস কার্ডটা যথেষ্ট ভালো একটা বিজনেস কার্ড, এবং এটাও যদি দেখি খুবই সিম্পল বিজনেস কার্ড, বাট স্মার্ট অ্যান্ড এলিগেন্ট অলসো, দুইটা তিনটা কালারের মধ্যে ম্যাচ করা এবং ফন্টগুলো খুব জেন্টেল ফন্ট। তো আশা করি আপনারা একটা আইডিয়া পাইছেন। তো এইটা তাদের জন্য যারা কাজ শিখে বসে আছেন, লাইক আমি কী বানাবো, আমি কী করবো সেটাই বুঝতেছি না, তো এই ভিডিও দেখে হয়তো আপনি কিছু আইডিয়া পাবেন।
তো কিছু ইন্সপিরেশন নিতে পারেন, সব কিছু ম্যাচ করে আপনাকে জিনিসপত্র ক্রিয়েট করতে হবে। তো সেকেন্ড পার্টে আমি কিভাবে কিছু বিজনেস কার্ড ক্রিয়েট করব, সাইজ, ব্লেড, এই জিনিসগুলো দেখব, এবং কয়েকটা বিজনেস কার্ডের ডিজাইন ক্রিয়েট করে আমি দেখাবো। ফন্ট অসমের ব্যাপারে বলবো, কীভাবে আপনি সহজে সহজে আপনি আইকনগুলো ক্রিয়েট করতে পারেন, এগুলো ক্রিয়েট করতে হবে না, ফ্রিতে পাওয়া যায় ইন্টারনেটে, সেটা কীভাবে করতে পারেন, ফন্টের ব্যাপারে বা আরও যে জিনিসগুলো আমাদের বাকি আছে সেগুলো কমপ্লিট করে দেব। তো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, অ্যান্ড বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নোটিফিকেশন পান, আর সেকেন্ড ভিডিওর জন্য ভিডিও অবশ্যই দেখবেন। ঠিক আছে, আজকের জন্য এতটুকু, থ্যাংক ইউ।